সুলতানার সাথে নিজেকে মানিয়ে নেয়া সুলতান সুলতানার চরিত্র যে স্ট্রাগলটা বা যেটাই আপু তুমি বলো যেমনটা বললাম যে তুমি ফ্যামিলি লাইফ ওখানে দেখিয়েছে তোমার ওয়ার্ক লাইফ এই জিনিসগুলো যখন নিজেকে আমি যে সিনগুলো দেখেছি তোমার শারীরিক অসুস্থতার জন্য কষ্ট পাওয়া একদম মনে হচ্ছিল যে অ্যাকচুয়ালি তুমি ওই কষ্টটা ফিল করছিলে এই জিনিসগুলোতে কীভাবে কোপ আপ করলে এইটা আসলে তো ডিফিকাল্ট আছে আমার জন্য তো অনেক ডিফিকাল্ট কারণ আমি যেহেতু থিয়েটার ব্যাকগ্রাউন্ডের না তো আমার যেটা হয় যে একটা চরিত্র ধারণ করতে গিয়ে যখন আমি আসলে ওর সাথে সাথে জার্নিটা শুরু করি আমি অনেক বেশি মানে ইনভলভ হয়ে যাই তো ওইটা থেকে যে কীভাবে বের হতে হয় সেটা আমি জানি না তো যার জন্য হয়েছে কি সুলতানার পেইন এবং আমার লাইফের অনেক এক্সপিরিয়েন্স যখন ব্লেন্ড হয়ে স্ক্রিনে দেখানো গেছে তখন জিনিসটা অনেক বেশি রিয়েলিস্টিক লেগেছে কিন্তু ওইটা করতে গিয়ে আমার যেমন নিজের উপরে অনেক প্রেশার হয়ে যায় কারণ আমি মেন্টালি অনেক আপসেট হয়ে যাই আমি তো কারণ আমি অনেক বেশি মানে ঢুকে যাই হ্যাঁ তো তখন ওইটা আমার জন্য অনেক মানে প্রেশার হয়ে যায় বাট আর শঙ্খ ভীষণ লাকি শঙ্খ আমরা তিন দিনের মাথায় আমি পায়ে ব্যথা পেলাম সো আমার পায়ে এত ব্যথা যে আমি যেই জুতা পরে আমার কাজ করার কথা সেটা পরে পড়তে মানে আমি হাঁটতেই পারছি না এত ব্যথা সো যে জন্য ব্যথাটা আমাকে কনস্ট্যান্টলি মনে করে করে আসলে পেতে হয় নাই সো ব্যথাটা আমার সাথে ছিলই আমার মানে ইভেন আমার কিছুদিন আগে পর্যন্ত ব্যথাটা ছিল শীতের মধ্যে যখন অনেক ঠান্ডা পড়লো তো ওইটা একটা হেল্প করেছে আরেকটা হচ্ছে আমরা অনেক জার্নাল পড়েছি আমি যেহেতু মেডিকেল আমার মেডিকেল স্টুডেন্ট আমি ডাক্তার ও আমাকে অনেক জার্নাল দিয়েছে যে এই এই ধরনের কাজ করলে যখন সে আসলেই ফিজিক্যালি কোনো কারণে তার একটা মানে কমপ্লিকেশন তৈরি হয় তখন কী কী হতে পারে সে আসলে কী কী ফিল করতে পারে সেই জায়গাটা তারপরে আমার প্রেগনেন্সির টাইম আমার বিভিন্ন ডিফিকাল্টিস ওই জিনিসগুলো একসাথে ব্লেন্ডিং করে একটা জায়গায় আনা গেছে কারণ মানে আমার কাছে মনে হয় যেটা আমার আমার কাজের কি বলবো প্রসেস আর কি সেই জায়গাটা হচ্ছে যে আমি আমার ব্যক্তিগত জীবনের অনেক অভিজ্ঞতা সাথে চরিত্রের অনেক অভিজ্ঞতাকে ব্লেন্ডিং করে কাজটা করতে আমার মনে হয় যে ওইটা আমার জন্য কনভিনিয়েন্ট অ্যান্ড মানে এটা আমার প্রসেস আমি ওইটা করতে পারি হয়তো মানে ওই ওই স্কিলটা হয়তো আমি ডেভেলপ করতে পারছি